ভক্ত বৎসল শ্রী শ্রী রাধা দামোদর তিনি মায়ের আর খোপার পট্ট ডরিকা দ্বারা বন্ধন শিকার প্রথমে করেননি। যশোদামা তিনি নন্দের নন্দন যশোদা নন্দন এটিই তার ধ্যান ও ধারণা। সেই পরম ঐশ্বর্য মাধুর্য আর অনন্ত বিভূষিত শ্রী সর্বশক্তিমান তত্ত্ব ভগবান বলে তো জানেন না মা যশোদা, তাকে পুত্র স্নেহে শিশু পুত্রের মতোই ভালোবাসেন। তো দুষ্ট সন্তানকে আজও মা যেমন বেঁধে রাখে শাসন করে, তার উত্তর ভবিষ্যৎ যাতে সে সদাচার সম্পন্ন সুচারু সম্পন্ন হয়, সে যাতে আচরণশীল শুদ্ধ চরিত্রের অধিকারী সৎ হতে পারে, এই জন্য শিশুদেরকে পিতামাতা তাড়ন ভৎসন করেন, এটা তাদের অধিকার আর সন্তানের এটা প্রাপ্তি। তো মা যশোদার পট্টডরিকার সেই রঞ্জুতে যখন বন্ধন ভগবান স্বীকার করছেন না, বারে বারে দুই অঙ্গলি এই রঞ্জু বা রশি এটি কম পড়ছে, তো এই মুহূর্তে মা দাসীদের দিয়ে অন্যদের দিয়ে রঞ্জু সংযুক্ত করেও চেষ্টা করছেন, কিন্তু বন্ধন করতে পারছেন না। কারণ মা যশোদার একটা অভিমান আছে, আমি বাধ্য, আমি বন্ধন করব। ভগবান দেখাচ্ছেন আমি বন্ধন করব, এ জাতীয় অভিমান থাকলে, নিজ স্বাতন্ত্র শক্তির ওপর নির্ভরশীল হলে আমি তার কাছে বাধা পড়ি না। ভগবানকে পাওয়ার জন্য প্রেম ভক্তি ধরে বাধার জন্য প্রয়োজন হলো আত্মসমর্পণ। এখানে সম্পূর্ণ তার করুণা বা তার কৃপা, নিজের চেষ্টা বা নিজে সাধন ভজন দ্বারা ভগবানকে আয়ত্ত করব, তাকে আমি নিজের করব, এ জাতীয় অভিমানে তিনি কখনো ভক্তের কাছে, যার নিরভিমান আছে আত্মসমর্পণ আছে তার কাছেই ভগবান ধরা দেন। মা যখন ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, কায় ক্লেশ এসে গেছে, বিন্দু বিন্দু ঘর্ম হচ্ছে, তখনই ভগবানের করুণা হলো। এবং মা কিন্তু দৌড়েছিলেন, গোপালকে ধরবার জন্য দৌড়েছিলেন। তো মা যশোদা গোপালের পিছু পিছু যখন দৌড়াচ্ছেন, হাতে যষ্টি আছে, তো গোপাল তখন বলছেন দৌড়াও মা, তুমি যে আমার পিছু পিছু দৌড়াচ্ছ এতে আমার পরম আনন্দ হচ্ছে। মহাজন প্রশ্ন তুলেছেন, মায়ের স্থূল শরীর তুমি চপল চঞ্চল শিশু, নন্দ মন্দিরে তুমি দৌড়াতে পারো, তুমি শিশু, তুমি উচ্ছল উচ্ছলিত চঞ্চল চপল, কিন্তু মায়ের তো কষ্ট হচ্ছে, তাতে তোমার আনন্দ হচ্ছে? তো ভক্তবৎসল নন্দেরও নন্দন যশোদা নন্দন ব্রজের জীবন, আর তিনি বলছেন যে সংসারের কাজ ফেলে
এই মায়াময় সংসারের কাজ পেছনে ফেলে যে আমার পিছনে দৌড়ায় তখন আমার বড় আনন্দ হয়। এই যেমন আপনারা গৃহকর্ম আপন কর্ম দেহ স্বাচ্ছন্দ্য সুখাদি পরিত্যাগ করে দূর দূরান্ত থেকে এসেছেন, এতে ভগবানের প্রীতি হচ্ছে, আনন্দ হচ্ছে যে সংসার ফেলে জীব এখন আমার পেছনে দৌড়াচ্ছে। তো প্রশ্ন হইল, দৌড়ে কি ভগবানকে ধরা যায়? ভগবান বললেন, দৌড়ে আমাকে, তার মানে আমি এত সংখ্যক নাম জপ করি, আমি নিষ্ঠাচার, আমি সদাচারী, আমি নির্জল একাদশী করি, আমি ধাম বাস করি, এভাবে যদি কেউ মনে করে যে এগুলি করলে আমি ভগবানকে পাব, তাহলে ভগবানের কৃপার থেকে তার ভজনের অহংকার অভিমানটা দৃঢ় হয়। ভগবানকে পেতে হবে তার করুণায়, তার কৃপাতে। যেমন দোলনাতে, দোলনায় কোন শিশু সন্তান ঘুমিয়ে আছে, ক্ষুধায় জেগে উঠে সে ক্রন্দন করছে, স্নেহবৎসল জননী, স্নেহময়ী জননী আসলেন ছুটে। এখন ওই দুগ্ধপোষ্য বালক কি তার নিজ শক্তি চেষ্টায় লাভ দিয়ে মায়ের কোলে উঠতে পারে? কোলে তখনই সে উঠতে পারে মা যখন করুণা করে তাকে দুবাহু বাড়িয়ে কোলে নিয়ে নেয়। তেমনি আমাদের সাধন ভজন দ্বারা আমরা ভগবানকে পাব এ জাতীয় অভিমান থাকা উচিত নয়। কিন্তু ভজন সাধন, আবার গোবিন্দ বলছেন, দৌড়ালে যেমন আমাকে পাওয়া যায় না, আবার না দৌড়ালেও, তার মানে ভজন সাধন ছাড়া সাধ্য বস্তু সাধন বিনয় কেহ নাহি পায়। সাধনা করতে হবে, আগে তো পাত্র থাকবে, সেখানে বস্তু এসে বস্তু ধর্মে সুরক্ষিত হবে। এই জন্য দৌড়ালেও পাওয়া যায় না, আবার না দৌড়ালেও, অর্থাৎ ভজন সাধন না করলেও সেখানে কৃপা আসে না। এই দুই অঙ্গুলির তত্ত্ব এই, ভক্ত সাধন ভজন দ্বারা ভগবানের দিকে অগ্রসর হবে এই এক আঙুল, ভক্ত কপটতা ছেড়ে অসদাচার ছেড়ে সহজ সরল হয়ে ভগবানের দিকে অগ্রসর হবে সাধু সঙ্গ হরিনাম ভজনের দ্বারা, এই হইতো এক অঙ্গুলি। আর ভক্ত সাধনার দ্বারা নিষ্কপটে ভজনের দ্বারা ভগবানের দিকে এগিয়ে যাবে, আর এই সাধন ভজন দেখে ভক্তের উৎকণ্ঠা ব্যাকুলতা থেকে ভগবান নেমে এসে ধরা দেবেন, এই হলো কারা আঙুল। অর্থাৎ সাধনা এবং করুণা দুই আঙুল, কি কি বলা হলো? সাধনা এবং, যেখানে সাধনা নেই সেখানে করুণা আসে না। তো মা যশোদা তাকে উদুখলে বাঁধলেন, কিন্তু সেই বন্ধন গোবিন্দ সর্বশক্তিমান তত্ত্বে খুলতে পারলেন না। সখারা দূরে দাঁড়িয়েছিল, সখাদের বললেন, তোরা আমায় বন্ধন মুক্ত করে দে, একসাথে গোষ্ঠে যাব, খেলব। সখারাও বহুবিধ চেষ্টা করল, কিন্তু বন্ধন মুক্ত করতে পারলেন না। গোবিন্দ বিচরণ করতে করতে সেই উদুকলকে টানতে টানতে নিয়ে যমল অর্জুন দুটো বৃক্ষের মাঝখানে গেলেন, বৃক্ষের দিকে অপলক নয়নে চেয়ে আছেন, যেন অনেক দিনের কোন প্রার্থনা, অনেক দিনের কোন ব্যাকুলতা ভগবানের মনে পড়েছে। এই নলকুবর মণিগ্রীব ভগবান শিবের অর্থমন্ত্রকের, যিনি ধন কুবের, এই কুবেরই সন্তানেরা, এদের কথা ভগবানের স্মরণে এসেছে। এরা কৈলাসে দেবতার পুত্র হয়ে আর পিতা কুবের সম্পদ ঐশ্বর্যশালী, এবং দেবতার পুত্র শিক্ষা দীক্ষাও আছে, কিন্তু অসৎ সঙ্গের দ্বারা মদ বা মদিরা পান করে দিবাভাগে কৈলাসের সরোবরে রমণীদের নিয়ে জলকেলি করছে, উলঙ্গ বিবস্ত্র হয়ে জলকেলি করছে। বলছে, দেখো, দেবতার ঘরে জন্মিয়েও, কৈলাসের মতো মহাতীর্থে বাস করেও, আর দেবতার পুত্র শাস্ত্র শিক্ষা পেয়েও আজ নারী সঙ্গ নেশা জাতীয় মদ্যপানের দ্বারা
তারা কতটা জ্ঞানহীন বিবেক বিচারহীন হয়ে গেছে যে আজ দিবাভাগে কৈলাস সরোবরে রমণীদের নিয়ে বিবস্ত্র হয়ে তারা এমনি ব্যভিচার বধ হয়ে গেছে। এর দ্বারা আমাদের কি শিক্ষা আছে? আমি যত উচ্চকুলে জন্মাই, যতই বিদ্বান হই আর যতই ধন সম্পদ থাকুক, দেখুন ধন সম্পদ যদি সৎ কাজে ভগবত কাজে জগতের কল্যাণে ব্যয় না হয় তবে সেই অর্থ পতনের কারণ হয়ে দাঁড়ায়, অধর্ম বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য অর্থকে অর্থের তিনটে উপয়োগ করতে হয়, অর্থ তিন ভাবে ভোগ করতে হয়। এক হয়তো সৎ কাজে ভগবত কাজে দেব মন্দির নির্মাণে সমাজের হিতৈষী কোনো কল্যাণে ব্যয় করতে হয়, তাহলে অর্থের সার্থকতা হয়। আর যদি তাতে মন না থাকে তবে অর্থকে উপভোগ করো, কৃপণতা না করে আত্মীয় স্বজন আর নিজে ভোগ করো অর্থ। তা যদি না করো তাহলে ওই অর্থ বিনষ্ট হয়ে যাবে, অধর্ম ডেকে আনবে। এই জন্য ধন সম্পদ মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু কতটুকু প্রয়োজন তার সীমা আমরা অনেক সময় দেই না। এই জন্য অর্থের সদুপযোগ না হলে সেই অর্থ বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এদের দেখুন তো, দেখুন এই দিবাভাগে কৈলাস সরোবরে কুবের দয় নলকবর মণিগ্রীব তারা কুমারীদের নিয়ে রমণীদের নিয়ে এমনি করে জলকেলি করছেন বিবস্ত্র হয়ে, কিন্তু হঠাৎ সেই পথে নারায়ণ নারায়ণ ভগবানের দিব্য ধ্বনি বিনা যন্ত্রে বেজে উঠল। ওই পথ দিয়ে যাচ্ছিলেন দেবশিবাদ নারদ। এখানে খুব লক্ষ্য করতে হবে, দেবশিপাত ওই পথ দিয়ে যাচ্ছেন, কেন অন্য পথ দিয়ে যেতে পারতেন না? দেবশিপাত ওই মুহূর্তে মনে মনে ভগবান একটি লীলা স্মরণ করছিলেন, সেটা হলো দামবন্ধন বা দামোদর ব্রতে ভক্তবৎসল দামোদরের লীলাটা উনি স্মরণ করছিলেন। ভক্তরা মুখে নাম করে আর মনে মনে ভগবানের লীলাকে স্মরণ করে। তো সেই লীলা স্মরণ করতে করতে ওই পথে গেলেন এবং দেবশিপাত নারদকে দর্শন করে যে রমণীকুল ছিলেন বিবস্ত্র হয়েছিলেন, তারা ভাবলেন দেবশিপাত যদি কোনো অভিসম্পদ করে তাই তারা বস্ত্র টেনে নিয়ে অবনত মস্তকে আর ভীত হয়ে তারা হাত জোর করে দাঁড়িয়েছেন যে দেবশিপাত কোনো অভিসম্পদ যেন আমাদের না করে। আচ্ছা, তো নলকুবের মণিগ্রীব তাদের ভোগের পথে বাধা হয়ে দাঁড়াবার কারণে দেবশিবাদ নারদকে তাদের চিনবার কথা, দেবশিবাদ তো বহুবার কৈলাসে গেছে, কিন্তু এই নেশা যারা করে তাদের বিবেক বিচার বলে কিছু থাকে না, এমনকি নিজের ভগিনী নিজের মা এই বোধও তারা হারিয়ে ফেলে। গঙ্গাতে পাপি স্নান করলে পাপ দূর হয়, কিন্তু মদের কোন পাত্র গঙ্গায় নিক্ষেপ করলে গঙ্গা নিজেকে অপবিত্র জ্ঞান করে। নেশা মানুষকে পশু বানিয়ে দেয়। আজকে তো নেশার উপরেই জগৎ ভাসছে, জোয়ার উপরে নেশার উপরে, এগুলো কলি, এগুলো মানুষের অভিশাপ বা পতনের কারণ। আর সমস্ত জগৎ ব্যভিচারে ভরে গেছে, নেশার প্রতি, নেশা যেন জলমগ্ন অবস্থা, বন্যা হলে যেমন চারিদিকে জলমগ্ন হয় নেশার উপরে ভাসছে। কি বিশ্ববিদ্যালয়, কি গ্রাম পাড়া, কি শিক্ষিত অশিক্ষিত, তো মদিরা পান করে তারা দেবশিবাদকে চিনতে না পেরে বলছেন তোমার কাজ নেই, তুমি এখানে উপস্থিত হয়েছো, তুমি আর অন্য রাস্তা পেলে না, ও তুমি ভিক্ষা নিতে এসছো। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন অবৈধ নেশাদি করতে থাকে, তখন মানুষের জীবনে সব থেকে বড় যে অপরাধটা হয় তখন সে মহৎকে শ্রেষ্ঠকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস অবজ্ঞা করে। আর মানুষ যখন শ্রেষ্ঠকে অবজ্ঞা করে অপমান করে জানবেন তার পতনের আর বাকি নেই। ঝড় উঠার আগে একটা লক্ষণ দেখা যায় না, আজকাল সাইক্লোন আসার আগে এটা সংকেত দেয় তো অভাব,
এমন মানুষের অবারিত পতনের পূর্ব মুহূর্ত সে কি করে, মহৎকে শ্রেষ্ঠকে সাধুকে অবজ্ঞা করে, তাদের সহ্য করতে পারে না, তাদের দেখলেই টিটকারি করে, কোন ভাষা প্রয়োগ করে যাতে তারা ওই করে শান্তি পায়। বলেন তোমার মতো ভিকারী আমার পিতা কুবেরের দুয়ারে গড়াগড়ি যায়, তোমার ধন দরকার, ভিক্ষা দরকার? দেবশিবাদ মনে মনে করছেন যে দেবতার পুত্র হয়েও কৈলাসের মতো মহাতীর্থে থেকে এদের কি দর অবস্থা। আচ্ছা এখানে নারদ অভিশাপ করতে পারতেন তো, কিন্তু মনে মনে তার দয়ার উদ্বেগ হলো, মনে করলেন এদের করুণা করা দরকার, এদের উদ্ধার করা দরকার। তখন বলছেন হ্যাঁ, আমাকে দেখেও যখন তোমাদের মাথা নত হলো না, তোমরা লজ্জা নিবারণের বস্ত্র টেনে নিলে না, ধনের অহংকার করলে, তবে তোমরা এই অভিশাপ নাও, আগামী 100 দিব্য বৎসর দুটো বৃক্ষ হয়ে তোমরা জন্মাও। বৃক্ষ কোনো বসন পড়ে? তোমরা যেমন সাধুকে মহাত্কে দেখে বসন পড়লে না, তোমরা বিবস্ত্র হয়ে বৃক্ষ হয়ে জন্মাও। কোন ধনী ব্যক্তি যখন অহংকারী হয়, সেই অহংকারী ধনী ব্যক্তিকে চিকিৎসা একমাত্র তাকে নির্ধনী করে দিতে হয়। ধনী ব্যক্তি যদি ধন হারিয়ে বসে, মান হারিয়ে বসে, তখন সে সংশোধন হয়। এই জন্য ঔষধ দিলেন। আচ্ছা দেবশিপাদ কি অভিশাপ দিলেন? এটা আশীর্বাদই দিলেন। যখন অভিশাপ দিলেন দিব্য শত বৎসর দুটো বৃক্ষ হয়ে, কারণ বৃক্ষ সব থেকে জগতে বেশি কাঙাল, নিজে ফল দেয়, অক্সিজেন দেয়, নির্মল বাতাস দেয়, ছায়া দেয়, কিন্তু সে যখন রৌদ্রে শুকিয়ে যখন মরে যেতে থাকে, শুষ্ক হতে থাকে, তখন কারো কাছ থেকে সে আর কিছু পায় না, দাবিও করতে পারে না। তো তাদের এই অভিসম্পদ দিলেন, অভিশপ নয়, এটি সাপে বর দিলেন, করুণা করলেন। যখন চরণে পড়ে বুঝতে পেরেছে যে আমাদের উদ্ধার কি করে হবে, দেবশিপাত আপনি বলুন, আমরা ধনমদে, বিদ্যামদে, জাতি মদে মাতরা হয়ে আপনাকে অপমান করেছি, উপায় বলুন। বললেন যাও, তোমাদের সৌভাগ্য ভোবার হরণের জন্য ব্রজলীলাতে যখন স্বয়ং গোবিন্দ আবির্ভূত হবেন, দামবন্ধন লীলাতে তোমরা নন্দভবনে আর নন্দালয়ে যমলর্জুন বৃক্ষ হয়ে আবির্ভূত হও, গোবিন্দকে যেদিন মা যশোদা দামোদারা রঞ্জু দ্বারা বন্ধন করবেন, সেই দিন গোবিন্দ তোমাদের মুক্ত করবেন, তোমাদের আমি এই মুক্তির আশীর্বাদ করলাম। তো বৃন্দাবনের বৃক্ষ কি বৃক্ষ? বৃক্ষ নয়, মনি ঋষিগণ কত ভাগ্য দিয়ে দিলেন, নন্দভবনের দুয়ারে ভগবানের সাক্ষাৎ প্রকট লীলা দর্শনের সুযোগ যোগী ঋষি মুনিরাও পান না, সেই কৃপা করলেন। এখানে একটা কথা বলি, ধ্যান দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, এই দেবশিপাদের কৃপা বা করুণা দৃষ্টি বা তার চরণে আত্মসমর্পণ ব্যতীত এদের কল্যাণ হতো কি? এদের মঙ্গল হতো কি? কৃষ্ণ প্রাপ্তি হতো কি? তার মানে দেখুন, এ জগতে যদি মায়ার বন্ধন ছিন্ন করতে চান, নিজের আত্মকল্যাণ করতে চান, এই ধনুষিটা সরিয়ে দিতে বল, নিজের আত্মকল্যাণ করতে চান, তাহলে সদ্গুরুদেবের বা মহতের করুণা ছাড়া, এদিকে লক্ষ্য করুন, মহতের করুণা ছাড়া হবে না। শ্রী গুরুদেবের করুণা চাই, মহতের কৃপা চাই, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। খুব ধ্যান দিয়ে শুনুন, শ্রী গুরু করুণা ব্যতীত আত্মজ্ঞান হবে না, মায়ার বন্ধন ছিন্ন হবে না, ভবসাগর তারণের পারণ কারণ একমাত্র গুরুদেব। দেখুন গুরু তত্ত্ব বলতে গিয়ে এটুকু বলতে হয় সাধুগুরু কৃপা ছাড়া তো হবে না। এখানে এখানে যমল অর্জুন উদ্ধারের কারণ কিন্তু ভগবান না, দেবশিপাদ নারদী। এত বড় অন্যায় করার পরেও তাদের কি করুণা করলেন, তারা নন্দভবনে তাদের জন্ম দিলেন এবং গোবিন্দ তাদের উদ্ধার করছেন, কত বড় কৃপা! গোবিন্দের এই বালক লীলায়, বাল লীলায় তারা উদ্ধার পেলেন, করুণা পেলেন। এই কৃপাটা শ্রীগুরু মহাতের কৃপা ছাড়া হবে না। শ্রীগুরুদেবের কেমন, দেখুন এই তত্ত্ব বোঝাতে গিয়ে মহাজন বলেছেন, ফসল ফলাতে গেলে প্রথমে চাই কৃষক, দ্বিতীয় চাই ক্ষেত্র মানে ক্ষেত, আর তৃতীয় কি চাই? বীজ। এই তো
আমাদের জীবনে ওই মোহ মায়া জন্ম জন্মান্তরের প্রারব্ধ অভিশাপ এগুলি কাটিয়ে ভগবানের দুর্লভ চরণ পাওয়ার জন্য প্রথমে চাই গুরুরূপী কৃষক। গুরু এখানে কৃষক আর ক্ষেত্র হলো শিষ্য, কারণ ক্ষেত্রেই তো বীজ বপন করতে হয়। আর তৃতীয় হলো বীজ চাই, এই বীজ হলো মন্ত্র, ভগবানের দিব্য নাম বা শ্রীগুরু মন্ত্র। মন্ত্রকে কি বলে? বীজ মন্ত্র তো। তাহলে এখানে দেখুন, ভালো কৃষক যদি হয় অথচ যদি ক্ষেত্র পরিপাটি উর্বর না হয়, কথা কি বোঝা যায়? ক্ষেত্র যদি উর্বর না হয় তাহলে বীজ বপন করেও সেখানে ফসল ভালো পাওয়া যাবে না। এই জন্য শ্রী গুরুদেবের চরণে নিষ্কপট শ্রদ্ধা ভক্তি যুক্ত শ্রদ্ধালু বিশ্বাসী আনুগত্যময় শিষ্য হতে হবে। আমার গুরু জগৎ বিখ্যাত, জগৎ আচার্য, জগৎ গুরু, এরকম বললে হবে না যদি আমার ভিতরে শ্রদ্ধা ভক্তি না থাকে। অর্থাৎ ক্ষেত্রটা তো উর্বর হতে হবে। আচ্ছা, ক্ষেত্র উর্বর হলো কিন্তু কৃষক যদি ফসল ফলানোর মতো উপযুক্ত কৃষক না হন, পরিপাটি যদি না বোঝেন, এই জন্য গুরুকরণের আগে চিন্তা করতে হবে যে পরম্পরায় সাম্যক বৈদিক জ্ঞান দিয়ে আমার অজ্ঞানাধার দূর করবার মতো পরম্পরা শক্তি তিনি সদ্গুরুদেব কিনা বিচার করতে হবে। দীক্ষা নেওয়ার আগে বিচার চাই, ভালো কৃষক না হলে ভালো বীজ আর ক্ষেত থাকলেও সে কি চাষ করতে পারবে, ফসল ফলাতে পারবে? তেমন শ্রীগুরু করণের আগে, গুরুচরণ আশ্রয়ের আগে বিচার করতে হবে যে সদ্গুরুদেব শাস্ত্র কি বলেছেন যে তিনি বৈদিক জ্ঞানের অধিকারী হবেন, তিনি নিষ্কাম হবেন, তিনি সদাচার সম্পন্ন হবেন, শিষ্যের সমস্ত জিজ্ঞাসার উত্তর দানে যিনি বৈদিক জ্ঞান বা বৈদিক শিক্ষা যার মধ্যে আছে, যিনি আচার করেন এবং প্রচারও করেন, এই জাতীয় পরম্পরা দ্বারায় সাম্যক জ্ঞান প্রদানকারী। দেখুন, পরম্পরায় দীক্ষা ছাড়া কিন্তু ক্রিয়া হবে না। পরম্পরাটা মানে এখানে সম্প্রদায় সাম্প্রদায়িকতা ভাববেন না, আজকাল তো গুরুতে গুরুতে সম্প্রদায় সাম্প্রজ্ঞতা, কিন্তু এটা বলেছে সম্প্রদায়। সম্প্রদায় মানে কি? সম্প্রদায় মানে স্বয়ং ভগবান হতে যে কৃপা করুণা জগতে নেমে এসেছে, সেই বৈদিক সাম্যক জ্ঞান পরম্পরা ধারায় যিনি দান করেন, অর্থাৎ আমার গুরুদেব পেয়েছেন তৎগুরু থেকে, তৎগুরু এইভাবে শ্রী ভগবান থেকে যে পরম্পরা নেমে আসছে, এই পরম্পরা ধারায় দীক্ষা ছাড়া দীক্ষা ফলবতী হবে না। তাহলে সাম্য জ্ঞান দানকারী তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ সদাচার সম্পন্ন সদ্গুরুদেব রূপী কৃষক প্রয়োজন, আর প্রয়োজন হলো ক্ষেত্ররূপী শিষ্য। আর এখানে বীজ উত্তম হওয়া লাগে, সব মন্ত্র সমান নয়। সব মন্ত্র আজকাল তো যে কোনো ভাবে মন্ত্র দেয়া হয়, কিন্তু না, মন্ত্র পেতে হবে, জানতে হবে সেই অষ্টাদশাক্ষর মন্ত্র বা মন্ত্র রাজ কাম বীজ কাম গায়ত্রী, এগুলি জানতে হবে। তো বীজ ভালো হতে হবে, বীজ না হলে ফসল হবে না। আচ্ছা, ভালো কৃষক হলো অর্থাৎ সদ্গুরুদেব হলো, শ্রদ্ধালু বিশ্বাসী শিষ্য হলো, আর উপযুক্ত মন্ত্ররূপ বীজও পাওয়া গেল, ফসলও ফললো, কিন্তু ফসল রক্ষা সবসময় হবে না। বকরি এসে অর্থাৎ শাক বা ছাগল এসে সেই ফসল অর্থাৎ ভজন সাধন করে যা কিছু অর্জন করেছি সেই বকরি বা ছাগল এসে মুড়িয়ে দিয়ে যাবে, ফসল আর ঘরে উঠবে না। এই বকরি বা শাক কারা? যারা কুতার্কিক, যাদের ভিতরে ভগবত বিশ্বাস হরিনামে বিশ্বাস নেই, কুতর্ক। দীক্ষা নিয়ে কি হবে? সদ্গুরুদেব কি এখন পাওয়া যায়? আর দীক্ষা নিয়ে আজ তোমরা এই যে সব ছুটে যাও হরি বল বলতে, এ পাঠ শুনতে, পাঠ শুনে কার কি হয়েছে, কি হয়, যাও কেন, এতে কি লাভ হয়? এই জাতীয় যারা কুতার্কিক, এরা কিন্তু আপনার ওই সদ্গুরু প্রদত্ত আপনার ভিতরে যেটুকু ভক্তির বীজ কণা অঙ্কুরিত হয়েছিল এগুলো মুড়িয়ে দেবে। এই জন্য কুতার্কিক যারা, তাদের পাশে যাওয়া, অসৎ সঙ্গের পাশে গেলে ও টেনে নেবে।
ওর ভাবে আপনাকে কেন যাও, গিয়ে কি হয়, দীক্ষাও কেন প্রয়োজন, হ্যাঁ পাঠ শুনে কি হয়। তো ফসলটাকে রক্ষা করতে গিয়ে বেড়া দিতে হবে, এই বেড়াটাই হলো সাধু সঙ্গ আর হরিকথা। সাধু সঙ্গ হরিকথাটাই হলো ভক্তির লতাকে রক্ষা করার একমাত্র বেড়ি। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কুতার্কিকের পাশে যেন আমরা না যাই। কুতর্ক যেখানে, শাস্ত্র বিরুদ্ধ তর্ক যেখানে, সেখানে যেন আমরা না যাই। তো গোবিন্দ কি করলেন, গোবিন্দ আর যমলর্জুনকে দেখে তার মনে পড়ল যে এই নারদের কৃপা বা করুণা এদের উপরে বর্ষিত হয়েছিল, এদের আজ উদ্ধার করতে হবে। তো দেখুন যে বন্ধন গোবিন্দ, মায়ের দেওয়া রঞ্জু বন্ধন গোবিন্দ কাটতে পারলেন না সর্বশক্তিমানে, কিন্তু সেই রঞ্জু দিয়ে ওদের বন্ধন মুক্ত করলেন, যমল অর্জুনের বন্ধন মুক্ত। এতে কি প্রমাণ হলো, এতে কি ভাগবত জানালো, যে গোবিন্দ নিজে বন্ধন দশায় আবদ্ধ হয়ে দেখলেন যে যারা বন্ধনে আছে তাদের কত কষ্ট, আমি খেলতে পারছি না, সখাদের কাছে যেতে পারছি না। তো গোবিন্দের নিজের বন্ধন দেখে তখন মনে পড়েছে এই যে অনন্ত কোটি জীব সংসারে তারা মায়াময়ের বন্ধনে না জানি কত কষ্ট পাচ্ছে, মা আমাকে একটু বেঁধেছে বন্ধন করেছে, তাতে যদি আমারই কষ্ট হয় তাহলে এই যে অনন্ত কোটি জীব জগৎ সংসারে মায়ার বন্ধনে জন্ম মৃত্যু চক্র বন্ধনে কত কষ্ট পাচ্ছে। তাই গোবিন্দ নিজের বন্ধন কাটার আগে ভক্তের বন্ধন মুক্ত করলেন, যমল অর্জুনকে ওই রঞ্জু দ্বারা বৃক্ষ দুটি উৎপাটন করলেন, দিব্য দুটি শিশু তার থেকে প্রকাশ হলো এবং তারা ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা তাদের যে ইস্পিত, তাদের যে ভজনের যে স্তর সেই স্তরে চলে গেলেন এবং গাইতে গাইতে বলে গেলেন তারা যে হস্ত দ্বারা যেন তোমার সেবা, ভক্তের সেবা করতে পারি, মস্তক যেন সর্বদা তুমি সবার মধ্যে আছো, জগৎ জগৎকে প্রণাম করতে পারি, জগতের সকলের মধ্যে তুমি আছো, চরণ দিয়ে যেখানে তোমার হরিকথা সাধুসঙ্গ সেখানে যেন পায়ে হেঁটে গিয়ে শ্রবণ কীর্তন করতে পারি, সাধুসঙ্গ করতে পারি, কর্ণ দিয়ে যেন তোমার কথা শ্রবণ করি, জিহ্বা দিয়ে যেন তোমার দিব্য নাম উচ্চারণ করি, কীর্তন করতে পারি, এমন বলতে বলতে বলছেন চোখ দুটো যেন সর্বদা ভক্ত দর্শন হয়। গোবিন্দ বললেন সব আমার ভজনে দিয়ে দিলে, হ্যাঁ কর্ণ দিলে, জিহ্বা দিলে, শরীর দিলে, পদ দিলে, চোখ দুটো সাধুর শতাং দৃষ্টির দিকে কেন দিলে, বলল আজ যদি নারদের প্রতি আমাদের দৃষ্টি না পড়ত, হে গোবিন্দ হে রাধা দামোদর তোমার চরণে আমরা পৌঁছাতে পারতাম না, তাই যেন আমার দৃষ্টি সর্বদা শুদ্ধ ভক্তের দিকেই থাকে, কারণ ভক্তের দৃষ্টির মধ্যে পড়লে কোনো না কোনো করুণা আমার হবে। তাই সাধু দর্শনকে গঙ্গা স্নানের থেকে মহিমা বলা হয়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, সাধু দর্শনে গঙ্গা স্নানের থেকে যে পবিত্র হয়। তো এই জন্য যমল অর্জুন যখন উৎপাটন করলেন, বজ্র কঠিন অর্জুন বৃক্ষদায় ভগ্ন করলেন, কিন্তু জননীর জননীর বাৎসল্যজনিত অত্য গ্রহপূর্ণ বন্ধন গোবিন্দ ছেদন করতে পারলেন না। তার দ্বারা গোবিন্দ জানালেন ভক্ত যখন প্রেম ভক্তিতে আমাকে বাঁধে, আমি সর্বশক্তিমান, ভগবান হলেও আমার সামর্থ্য নাই ভক্তের বন্ধন ছিন্ন করা। ভক্তবৎসল ভগবান জানালেন ভক্তের প্রেমের বন্ধন ছিন্ন করার মতো ক্ষমতা বা শক্তি আমার নেই, তিনি ভক্তবৎসল, তাকে একবার ভালোবেসে তাকে তাকে জীবনের সর্বস্ব অর্পণ করে নিগূঢ় ভাবে তাকে ভালোবাসুন। দেখুন এ জগতে আমার দোষগুলি যদি আমার প্রিয়জনেরা জেনে যায়, ধরেন স্বামীর দোষগুলি, স্বামীর যেসব অসৎ গুণগুলি আছে, তার যেসব অত্যন্ত জঘন্য গুণগুলো আছে, এগুলো স্ত্রী যদি সব ষোলোয়ানা জেনে যায় আর তাকে শ্রদ্ধা করতে পারবে, একসাথে থাকলেও সে আর তাকে মন দিতে পারবে, এমনকি পৃথিবীতে আমাদের ভিতরে যে দোষ ও পাপ আছে এটা যদি আমাদের কোনো আপনজন জেনে যায়, আমাকে আর মন থেকে সে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। কিন্তু এই একটাই মাত্র জায়গা আছে,
এই জন্য সম্বন্ধটা প্রকৃত ভগবানের সাথে হয়, সংসারে আর কারো সাথে হয় না। কারণ আমার দোষ আমার পাপ জেনে গেলে কেউ আমাকে আর ভালো বাসবে না। কিন্তু লক্ষ্য করুন, আচ্ছা গোবিন্দের সামনে আমরা যখন দাঁড়াই মন্দিরে ভগবানের সামনে, ভগবান কি জানতে বাকি থাকে আমার কতটা পাপ কতটা দুষ্ট চরিত্রের? আমি এটা কথা বলুন, ঘুমাচ্ছেন অনেকেই, হরিকথা আর কোথায় বলা? এই যে দামোদরে হরিকথাতেও যদি অলসতা আছে তো কোথায় যাবেন আর কোথায় বাঁচবেন? লক্ষ্য করুন, এটা এই এই যে নিদ্রাটা যখন নিয়মিত আসবে জানবেন আপনার কোনো সমস্যা তৈরি হচ্ছে। আর এটা যদি একবার অভ্যাসে পরিণত হয় তাহলে আপনি বৃন্দাবনে গিয়েও স্বয়ং দেবশ্রী বা ব্রহ্মাও যদি হরি কথা বলতে থাকে ওই অভ্যাস আপনাকে নিদ্রাভূত করবে। সতর্কে শুনতে হয় তো বাচন। আমরা কি বলছিলাম, কি আস্বাদন করছিলাম, দেখুন আমাদের শ্রবণের দৃঢ়তা কতটুকু। আমরা একটু আগে কি শুনছিলাম, এটা আসলে শ্রবণের দিকে শাস্ত্রে বলেছে যখন হরিকথা শুনবে বাম পাশ দিয়ে সাপ গেলে ডান পাশ দিয়ে সিংহ গেলেও যেন সেদিকে তোমার দৃষ্টি না থাকে। পরীক্ষিত মহারাজ মরণকেই ভুলে গেছে, বলছে তক্ষ কাশুক আমাকে দংশন করুক কিন্তু হে গুরুদেব আমি মৃত্যুকে এখন আর ভয়। এরা কিভাবে হরিকথা শুনছে? অভিশাপকে সর্পকেও ভয় পাচ্ছে না। বলছিলাম যে গোবিন্দের সামনে দাঁড়ালে আপনারা বলতেই পারলেন না কোথায় ছিলেন আলোচনায়, তার মানে বোঝা যায় আমাদের আলোচনার কতটুকু দৃঢ়তা। আসতে হয় আসা নয়, হরিকথাকে মূল্যায়ন করতে হয়, খুব গভীর মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে শুনতে হয়। ভগবানের সামনে দাঁড়ালে আমাদের পাপ আমাদের অন্যায় কি সেখানে লুপ্ত থাকে, গুপ্ত থাকে? ভগবান সর্ব অন্তর্যামী, তিনি তো জানেন। আচ্ছা এটি জানার পরেও ভগবান আমাকে অভিশাপ দেন না, আমার ধ্বংস চান না, আমার কল্যাণ চান, এরকম আপন একজনকে দেখিয়ে দিতে পারেন? আমার অনন্ত জন্মের অপরাধ পাপ জানার পরেও যে আমাকে চরণে নিয়ে ক্ষমা করে দেয়, এরকম চরিত্র পৃথিবীতে? তাই যদি আপনি সম্বন্ধ করতে হয় ভগবানের সাথে করো, কারণ তোমার পাপ তোমার অপরাধ যদি কেউ জেনে যায় তোমাকে আগের মতো আর ভালো বাড়বে না। থাকতে হয় একসাথে থাকবে কিন্তু শ্রদ্ধাটা বিশ্বাসটা তোমার উপরে। কিন্তু ভগবান বলছেন অনন্ত পাপী হলেও অনন্ত জন্মের অপরাধী হলেও অপিচেয়ে তো সুদরাচর মাম অনন্য ভাক, একবার যদি আমার সম্মুখে আসে আমার চরণে পড়ে আমি তার পাপ গুলি অপরাধ গুলি না দেখে তাকে। এই জন্য ভগবানের সম্মুখে যেতে হয়, গিয়ে তার কাছে সমর্পণ করতে হয়, করলে ভগবান আপনার দোষ, পৃথিবীতে এরকম কেউ নেই। অনেক সময় পুত্র দোষেও পিতা তাকে ত্যাজ্য পুত্র করে দেয়, মাতা তাকে ত্যাগ করে কিন্তু ভগবান কাউকে ত্যাগ করেন না। অতি পাপী হলেও তার চরণে গেলে তিনি তাকে বুকে নিয়ে নেন। তো এখন লক্ষ্য করুন, এই বৃক্ষদয়ের পতন হলো যমলর্জুন বজ্র নিনাদে। বজ্রে যেমন শব্দ হয়, বজ্রপাত হয়, সেই নিনাদে যখন এই শত দেব শত বৎসরের বৃক্ষ দুটি ভূমিতে পড়লো, শব্দ হলো, তখন সব ব্রজবাসীরা শঙ্কিত হলো। আকস্মাৎ বজ্রপাতের মতো এরকম শব্দ, যশোদা তো এই শব্দ শুনেই মনে করেছেন গোপাল তো ওর পাশেই বাধা ছিল, যশোদা ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। আর ব্রজ বালকরা ব্রজবাসীরা সব ছুটে এসেছে, গোপাল তো এখানেই ছিল এখানেই খেলছিল, না জানি বৃক্ষতলে পড়ে আশঙ্কায় তাদের ভয়ে মনে আশঙ্কায় তারা ছুটে এসেছে, কি হয় কি হয় আমাদের গোপালের, কি হলো কানায়ার, কি হলো নন্দের নন্দনের, কি হলো ছুটে এসে নন্দ বাবাও সংবাদ পেয়ে ছুটে এসেছেন। ছুটে এসে দেখছে সেই বৃক্ষরাজি উৎপাটিত হয়ে পড়ে আছে, তার মাঝে গোপাল হাসছে আর খেলছে। তখন সবার বুকে প্রাণ এলো। দেখুন পিতামাতা সন্তানের জন্য তাদের স্নেহ থাকতে পারে কিন্তু নন্দ বা যশোদার প্রাণে যতটুকু ভালোবাসা ছিল সব ব্রজবাসীদেরই গোপালের প্রতি ওরকম ভালোবাসা ছিল। দেখুন যার বাড়িতে সন্তান হয় তার আত্মীয় স্বজন তারা মিষ্টি বিলায়, কিন্তু যেদিন ব্রজে আর গোবিন্দ আবির্ভূত হলেন সেদিন এক মাস ধরে উৎসব চলল, সব বাড়িতে হোলি হয়, সব বাড়িতে রং বিলায়, আবির ছড়ায়, সব বাড়িতে দধি মাখন মিষ্টি,
তারা ঢেলে ঢেলে নৃত্য করে বলে সব বাড়িতে হচ্ছে কেন? কারণ ব্রজবাসীরা মনে করেছে গোপাল আমাদেরই সন্তান, সবাই অমনি করেই তাকে ভালোবাসত। তো সবাই যখন ছুটে এলো, নন্দ বাবা এলো, এসে নন্দ বাবা কোলে তুলে নিয়েছে, কোলে তুলে হচ্ছে গোপাল তোমাকে কে এমন করে নিষ্ঠুর ভাবে বন্ধন করলো, কে বেঁধেছে আমাকে বলো? নন্দ বাবা রেগে উঠেছে, গোপালের বাধা। তো সকলে পাশে ছিল, গোপাল একটু কাঁদো কাঁদো সুরে বাবার কাছে আরো বেশি করে নালিশ করে বলে মা বেঁধেছে বাবা। বললেন হ্যাঁ, উনি এত নিষ্ঠুরা তোমাকে এইভাবে উদুখলে বেঁধেছে, এটি তার মোটেও উচিত হয়নি। সবাই ছুটে এসেছে, সবাই ছুটে আসার পরে আর গোপালকে দেখে প্রাণ ফিরিয়েছে, গোপালের কোনো ক্ষতি হয়নি, যমল অর্জুনে কোনো আঘাত প্রাপ্ত গোপাল হয়নি। সঙ্গে সঙ্গে গোপাল বাবার গলা জড়িয়ে ধরে বলদেব দাদা এসে বলছেন আর মার কাছে যাব না, মা আমাকে বেঁধেছে। সঙ্গে সঙ্গে নন্দ বাবা বন্ধন মুক্ত করলেন। দেখুন একটা কথা বলি, যশোদা মায়ের বন্ধন নন্দ বাবা মুক্ত করলেন, কিন্তু আমরা রাধা দামোদর বলি কেন জানেন? রাধারানী গোপীরা গোবিন্দকে যে প্রেমে বেঁধেছিল এই বন্ধন গোবিন্দ খুলতে পারেননি। মা যশোদার বাঁধন খুলতে পেরেছিল, নন্দ বাবা খুলে দিল, কিন্তু রাধা ঠাকুরানী প্রেমময়ীর যে প্রেমের বন্ধন গোবিন্দ খুলতে, এই জন্য আমরা বারবার রাধা দামোদর বলি, রাধা দামোদর বলি। তিনি প্রেমে তাকে বেঁধেছিলেন, অনুরাগে মহাভাবে বেঁধেছিলেন, মাদনাক্য মহাভাবে তার সেই বন্ধন তিনি খুলতে পারেননি। তো নন্দ বাবা যখন বন্ধন খুলে দিলেন, তখন ঘরের মধ্যে গিয়ে গলা জড়িয়ে ধরে বলছে আমি আর মার কাছে যাব না, দাদা তুমিও আর মার কাছে যাবে না। তো বলে কি খাবি রে গোপাল? বলেন বাবা তোমার সাথেই থাকবো। বলে না খেয়ে কতক্ষণ থাকতে পারবি গোপাল? তো সবসময় পাই কিছু না কিছু মায়ের হাতে। তখন যমুনাতে স্নান করিয়ে আনলেন, এনে দুগ্ধশালিনী সুগন্ধ দুগ্ধ গুলো মিষ্ট দুগ্ধ দিয়ে একটু মিশ্রি মিশিয়ে গরম করে খেতে দিয়ে বললেন বাবা এ তো মায়ের দুগ্ধেরই মতো লাগছে, এ দুগ্ধ পেলে তো আর আমার মায়ের কাছে যাওয়া লাগবে না, আমি তোমার কাছেই থাকবো। সন্ধ্যা হব হব রোহিণী মা এসেছেন। রোহিণী মা বলছেন নন্দ মহারাজকে যে যশোদা ওই মুষ্টিত হয়ে ঘরে পড়েই আছে, তিনি লজ্জিত হয়েছেন আপনার কাছে আসতে পারছেন, আর গোপাল যে বলেছে আমি আর মার কাছে যাব না, এই অভিমানে হে নন্দ মহারাজ যশোমতী না খেয়েই আর অভিমান করে ঘরে দরজা দিয়ে আছে। তখন নন্দ বাবা একটু ক্রোধ করে বলছেন এই বাইরে কারা? নন্দ বাবা হয় না পরিবেশ যতটা চায় পায় না, নন্দ বাবা বলছেন না ওনার উনি এখন কষ্ট পাচ্ছেন কেন, ওনার উচিত হয়েছিল কি? মানে নন্দ বাবার ভেতরে ভেতরে গোপালকে বেঁধেছে, ওনার ভেতরে একটু ক্রোধ প্রকাশ হয়েছে। উনি বলছেন যে ওনার এতটাই ক্রোধ যে উনি গোপালকে এইভাবে বন্ধন করেছেন, এটা তার উচিত হয়নি। উনি গোবিন্দ তখন আরো একটু সাপোর্ট পেলেন, না বাবা মার কাছে আমি যাব না। এখন নন্দ বাবা চিন্তা করছেন রাতে কি হবে, আমি রাগলাম নাকি দিন? রাতে তো সন্তানদের শিশুদের মার কাছে যেতেই হবে, নাহলে গোপাল ঘুমাবি কি করে? মার আঁচলে ছাড়া তো তোর ঘুম হয় না বাবা, ঘুমাতে পারবো কিন্তু মার কাছে যাব না। তখন রোহিণী মা বলছে গোপাল চলো, মা সারাদিন এক বিন্দু জলও পায়নি, তুমি না গেলে পাবে না। বলছেন জ্যাঠাইমা আমাকে মা যখন বাঁচছিল আমি কত করে জেঠোমা জেঠোমা জ্যাঠাইমা করে ডেকেছি, তখন তোমার দরদ কোথায় ছিল? হ্যাঁ মা মার কথা বলতে এসছো, মা কষ্ট পাচ্ছে আমি যাব না। রোহিণী মা তখন বুদ্ধি করলেন গোপাল আর বেশিক্ষণ থাকতে পারবে না, তখন বললেন যশোদা মা না খেয়ে পড়ে রয়েছে, আর যদি তুমি না যাও তবে, এই তবে বলার সাথে সাথে নন্দ বাবাও বুদ্ধি করে বললেন গোপাল যশোদা যদি মরে যায়, এই যেই বলেছে যশোদা যদি মরে যায় আর ভেতর থেকে মাতৃপ্রেম উচ্ছলিত হয়ে গোবিন্দের চোখে জল এসেছে, বাবার বাবার বাহুবন্ধন ছিঁড়ে মা মা বলতে বলতে যশোদার ঘরের দিকে গোপাল দৌড়ে গেলেন। কারণ মায়ের প্রতি তার এই যে প্রগাঢ় মমতা ভালোবাসা, তো এমনি করেই
আর নন্দের নন্দন আর যশোদার প্রাণধন এমনি করে আনন্দে আর ব্রজবাসীদের পরমানন্দে ভরিয়ে রেখেছিল। শুধু ভক্তগণ এই লীলাগুলি শ্রবণ করতে কীর্তন করতে হৃদয়ে আনন্দ হয়, আর যারা নিত্য এগুলি স্মরণ করেন না জানি তাদের হৃদয়ে কতখানি প্রেম বা আনন্দ বর্ধিত হয়। তো আসুন সারাটা জীবন অনন্ত কাল অনন্ত জন্ম সংসারের চিন্তা সংসারের ছায়াচিত্র আমাদের এই হৃদয় পটে আঁকানো আছে, যেমন ছবি আঁকিয়ে ঘরে বাঁধিয়ে রাখি অনন্ত জন্মের ভোগ বাসনা কামনা বাসনার ছবি আমাদের হৃদয়ে। এখানে এই লীলাগুলিকে বসান, এই স্মরণগুলিকে বসান, মহতের কৃপায় হরিনাম এই জপ করতে করতে হৃদয়ের ওই আবর্জনাকে ওই জন্মান্তরীন দুর্বাসনা কামনা বাসনার চিত্রটা সরিয়ে ওখানে যুগলের ওখানে রাধা মাধবের ভগবানের লীলাকে বসান, তবে চিত্ত শুদ্ধ হবে, তবে এই হৃদয়ে প্রেম ভক্তির উদয় হবে, আর তবে আমাদের জীবন ধন্য হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আপনাদের আবারও সকলের শুদ্ধ ভক্তি প্রার্থনা করে রাধা দামোদর ভক্তবৎসল দামোদর আপনাদের প্রতি কৃপা করুন এই প্রার্থনা করে আজকের হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ।